আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগটা রাত 9টা থেকে শুরু, ঠিক আছে? কারণ ঘরের কাজ শেষ করে তারপর কম্পিউটারের কিছু কাজ শেষ করলো সৈকত, তারপর দেন আমরা যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। আর আমি যখন বর্তমান ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, তার থেকে একটু রিকভারি হওয়ার পর ভয়েসটা দিচ্ছি। হয়তো বা ভয়েসটা একটু ভালো লাগতে পারে, ঠান্ডা এবং জ্বর ছিল খুবই, তো সেটার জন্য ভয়েস ওভার দিতে পারিনি এবং ভিডিওটা শেয়ারও করতে পারিনি। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ভিডিওটা তৈরি করেছিলাম। তো যখন আমি ভিডিওটা আসলে করেছিলাম তখন আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, তো এখনও আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়ে আসছে, আর কিছুদিন সময় লাগবে। সো আমরা ফ্রিজ দেখতে চলে আসছি। আসলে মোহাম্মদপুরে দুইটা কাজে আসছিলাম, তো ফার্স্ট কাজ ছিল ফ্রিজ দেখব, দ্বিতীয় কাজটা ছিল খাওয়া দাওয়া করব। তো একসাথেই সব কাজই করবো আর কি। তো ফ্রিজটা আসলে আমার যে ফ্রিজটা ছিল তো সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন ঠিক করাতে আর চাচ্ছি না। ফ্রিজটাও একটু ছোট, সাইজ একটু বড় লাগবে। আর আমার অনেক দিন থেকেই ইচ্ছে যে আমার এই ফ্রিজটা, মানে আমার বর্তমান যেটা আমি এখন ইউজ করছিলাম, এই ফ্রিজটা নষ্ট হলে আমি ডাবল ডোরের ফ্রিজটা কিনব। তো যেই কথা সেই প্ল্যানিং করেই চলে আসছি মোহাম্মদপুরে সনি শোরুমে। এর আগে আমরা টিভিটা এখান থেকেই কেনা হয়েছে, তো এখানে আরও অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজ রয়েছে, তা আমি সেগুলোই দেখছি। তা আমাকে এই ফ্রিজটা পছন্দ হয়েছে, বাট কালারটা হচ্ছে সিলভার, কিন্তু আমি চাচ্ছিলাম ব্ল্যাক কালার, গ্লাস ডোর থাকবে, দেখতে একটু ইউনিক। এখন যে মডেলটা চলছে আর কি, সবাই নর্মালি পছন্দ করছে সেটাই আর কি। তো সবারই পছন্দ হওয়ার মতোই ফ্রিজটা, কেউ অপছন্দ করার মতো না যে ফ্রিজটা ভালো লাগছে না, ঠিক আছে? ডাবল ডোরে সবাই আকর্ষণ রাখে এবং আগ্রহ রাখে। তো সৈকতের এই ব্লু কালারটা পছন্দ হয়েছে, আর এই যে এখানে টিভি কিনেছি এই শোরুমে অন্যান্য সব কিছুই পাওয়া যায়। তো পরে আমরা চিন্তা করলাম যে মেপে একটু বুঝে নিই। আর সৈকত এমনিতে না করছিল ডাবল ডোরের ফ্রিজ নেওয়ার জন্য, কারণ আমাদের বাসায় মানে বিন্দু পরিমাণের জায়গা নাই, আমাদের জিনিসপত্র দিয়ে সব জায়গায় ফল আপ হয়ে গেছে, কোনোখানে কোনো জায়গা নেই। তো এই ডাবল ডোরের ফ্রিজটা রাখবো কোথায়? এখন যে ফ্রিজটা আমরা ছোটো ফ্রিজ ইউজ করি, যেটা সত্যি কথা আমাদের মেন ডোরের পিছে যে জায়গাটা থাকে সেখানে রেখে এখন ইউজ করছি, কিন্তু ডাবল ডোরের ফ্রিজটা তো সেখানে রাখা সম্ভবই না, যেহেতু বড় ফ্রিজটা 500 কত লিটার জন্য। তো ফ্রিজটা বিশাল, বেশ ভালোই বড়। তো আমরা চারজনের জন্য হিসেবে বড়ও আছে আবার ঠিকও আছে, বড় জিনিসই নেওয়া ভালো আর কি। তো এই তো এই হচ্ছে, দেখেন খুব সুন্দর, মানে অনেক স্পেস, অনেক কিছু রাখার মতো, মন মানে মনটা একেবারে খুশি করে দিবে বলা যায় আর কি। তো ব্লু কালারটা সৈকত পছন্দ করেছে, আমি এটা পছন্দ করেছি কারণ ব্লু কালারের মধ্যে ওয়াটার সিস্টেমটা নেই, মানে ঠান্ডা নর্মাল পানি যেটা করা হয় সেটা আমরা বোতলে না রেখে জাস্ট ফ্রিজে পানি বোতল ভরে দিলাম, তারপর কলের মাধ্যমে আমরা নর্মাল ঠান্ডা পানিটা খেতে পেলাম, সেরকম সিস্টেমটা আছে আর কি। তো পরে আবার ওইখানে যারা স্টাফ আছে, যে লোকটা দেখাচ্ছিল, উনি বলছে যে এটা তো ভেঙে টেঙে যায়, বাচ্চারা অনেক সময় টান দেয়, অনেক বাচ্চারা আসে বাসা বেড়াতে আসে, বা নিজের বাচ্চাই ছোট বাচ্চার কথা ফাতে আর কথাই বলছে, ও বুঝবে না, ধরে টান দিবে, ভেঙে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, না না ওটাই বেটার। এখন সৈকত আগ্রহ করে ফেলছে, না ওটা নেওয়া যাবে না, ওটা বাদে। তো এই ফ্রিজের প্রাইস পড়ছে 1,40,900 টাকা, মানে 1,40,000 টাকাই ধরেন। তো ফাতেহা তো এখন মোটামুটি হাঁটা শিখে গিয়েছে, কোথাও নিয়ে নামিয়ে দিলেও হাঁটাহাঁটি শুরু করে দেয় এবং সব জিনিস ধরাধরি শুরু করে দেয়, ফেলে দেওয়ার একটা ভয় থাকে। তারপর চলে আসছি বাটা শোরুমেই। তো আমরা ফ্রিজ দেখেছি, তো আমার শ্বশুরকেও কিছুদিন, আমার শ্বশুর কিছুদিন আগে আমার শ্বশুর একটা ফ্রিজ কিনেছেন, তো সে সৈকত বলছে সেই ফ্রিজটা নেওয়ার জন্য আর কি। তো দেখে গেলাম, তারপর ডিসিশান করে কি ফ্রিজটা নিব পরে দেখি, চিন্তাভাবনা করব এই আর কি। তো এখানে ছেলেদের অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনের স্যান্ডেল ছিল, তো এখানে আমাদের জন্য কোনো শপিং করতে আসিনি, আসলে ফালাকের জন্য স্কুলের জুতা লাগবে, তো ওকে কিনে দেওয়া হয়েছিল অনেকদিন আগে। তো এখন মেয়ে বড় হচ্ছে আর বাচ্চারা তো বড় হয়ে যাচ্ছে, বছর বছরই বড় হচ্ছে আর বছর বছরই জুতা লাগে ওদের,
তো এই হলো ফালাক অনেকদিন ধরে বলছিল, পরে যাব যাব করে মোহাম্মদপুর যাওয়া হচ্ছিল না আর ওর জুতা কেনা হচ্ছিল না। তো সেদিন প্ল্যানিং করেই বের হলাম, চলো এগুলো কাজ সেরে আসি। এই জন্য রাত 9টা বেজেছে, বের বাজুক মানে বের হতেই হবে, আজকে এই অবস্থা ছিল। তো সবাইকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই লাইক ফলো বাটনটা দিয়ে রাখবেন। তো জুতা অলরেডি কেনা শেষ, প্যাকিং হচ্ছে, টাকাটা দিয়ে আমরা বের হয়ে যাব। তো এখন আমরা যাব খাওয়া দাওয়া করব কোথায়। আমার আর এবং ফালাকের ইচ্ছা ছিল বার্গার কিংয়ে বসার জন্য, মোহাম্মদপুর নূরজাহান রোডে যে গার্লস স্কুলের অপোজিটে যে বার্গার কিংটা আছে সেখানে বসার জন্য। আর সেই যে বার্গার থাকে যে কুইন না কিং সাইজের যে বার্গারগুলো, বিগ বিগ সাইজের যে বার্গারগুলো, ওখান থেকে কিছু একটা বার্গার নেওয়ার জন্য আর কি। আর সৈকত তো সবসময় সিপি বিএফসি মানে ও এগুলোই খেতে চায়, চিকেন ফ্রাই যেটা। তো এখন এখানে বিএফসি পেয়ে গিয়েছে, এখন ওটাই ও খাবে। তো কি করব, তো যা এখানেও বার্গার পাওয়া যায় সেই চিন্তা করে বসছি। কিন্তু যেটা আমরা অর্ডার করেছি সেটা নাই, অন্য বার্গার পেয়েছি। তো যাই হোক, যাই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা অর্ডার করে দিয়েছি, আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এই আর কি। তো ফাতেহাকে সন্ধ্যার খাবার খাইয়ে বের হয়েছি, তো ফাতেহার জন্য কোনো টেনশন নাই, জাস্ট বাসায় যে ওকে রাত্রে খাবারটা খাওয়াবো, এর মাঝে ঘোরাঘুরি শান্তিভাবে চলবে, কোনো ফাতেহার খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই। তো এই জন্য আর কি সন্ধ্যার পরটার বিশেষ করে বের হয়েছি। আর দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরমের কারণে বের হয়নি, সন্ধ্যার পর একটু রোদের তাপমাত্রাটা কম থাকে, একটু ভালো লাগে, রিল্যাক্স লাগে। হ্যাঁ, রিল্যাক্স তো লাগবেই সন্ধ্যার পর, যেহেতু রাত্রের বেলা সবসময় ভালো লাগে এই আর কি। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে তাড়াতাড়ি আপনারা সবাই যেয়ে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা এখনও করেননি তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে বেল আইকনটা দিবেন, নতুন নতুন ভিডিও চলে আসবে আপনাদের কাছে। আশা করি আপনাদের কাছে সব ভিডিওগুলোই ভালো লাগে, ভালো না লাগলেও সেটাও বলবেন কমেন্টের মাধ্যমে। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ব্লগ তৈরি করার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো বাটনটা দিয়ে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকেও আমি সেম ভিডিওটা আপলোড করে থাকি, আশা করি আপনাদের কাছে সেখান থেকেও ভালো লাগবে। যার যেখান থেকে ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। তো এখানে অনেক ধরনের বার্গার আছে, বাট আমরা যে বার্গারটা নিয়েছি সেই বার্গারটা পাইনি, অন্য বার্গার সৈকত অর্ডার দিয়ে আসছে। তো যাই হোক, যেটাই এখন খাবারের মেনুতে পাই, 360 টাকা করে পার বার্গার সেট। এগুলো একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু কোক দিবে, পেপসি দিবে আর কি, আর একটা বার্গার। তো বার্গারটা বেশ মোটামুটি মিডিয়াম সাইজেরই আছে, যা খেয়ে পেটটা ভরে যাওয়ার মতো। আর এই যে সেট মেনু, একটা চিকেন ফ্রাইও নিয়েছে সৈকত, তো ও চিকেন ফ্রাই খাবে, আমরা বার্গার খাবো, এই হলো কথা। কারণ আমরা চিকেন ফ্রাই খেতে খেতে একটু বিরক্তি বোধ হয়ে গিয়েছে। আমাদের ঘরের এলাকায় একটা সিপি কাজী ফার্মের একটা শোরুম ওপেন হয়েছে, সো এখন কিছু হলেই সৈকত বাইরে গেলেই, ওর খোদা পেলেই ও চিকেন ফ্রাইটা নিয়ে আসে। তো ওর সাথে সাথে আমরাও খেয়ে খেয়ে সেটা টেস্ট একদমই মানে এখন বাজে হয়ে গিয়েছে নিজের কাছে আর কি। এমন একটা জিনিস বেশি খেলে যা হয় আর কি, এই জন্য আমরা খাবো না। কিন্তু সৈকতের একটা পছন্দ যে চিকেন সিপি ক্রিসপি চিকেনটা খেতেও পছন্দ করে, ওর কাছে সবসময় ভালো লাগবে, আমাদের কাছে ভালো নাও লাগতে পারে, এ হলো কথা। তা এক একজনের টেস্ট এক এক রকম হয়। তা আমার এবং আমার মেয়ের খাবার চলে আসছে, কিন্তু সৈকতেরটা এখনও আসে না, সৈকতেরটা একটু সময় লাগবে। তো যাই হোক, এই তো অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। আর বার্গারটা বেশ ভালোই বড়, মানে মোটামুটি আমি খেয়ে নিতে পেরেছি, কিন্তু ফালাক পারে নেই। ফালাক ওর পাপার সাথে পরে আবার শেয়ার করতে হয়েছে। তো আমরা ফার্স্টেই বলেছিলাম যে তুমি 50 খাও, তো পরে বললো না আমি আম্মু পারবো। তো ঠিক আছে, তুমি পারলে খাও, সমস্যা নেই, খেতে তার সমস্যা নেই, কিন্তু নষ্ট না করো, এই হলো। আর ফাতেহা তো টুকিটাকি হাঁটাহাঁটি করছে, আর আমাকে 7-Up ভাব দিলে ভালো হতো, কিন্তু পেপসি কোক থেকে মানে আমি 7-Up-টা বেশি পছন্দ করি আর কি। তো কোনোটাই ছাড়ি না, খেয়ে নিই দুইটাই।
ছাড়াছাড়ি কিসের, ঠিক না? তা আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন ফাতেহা একটু পানি খাবে। ও তো, ওর জন্য মামপট আমি নিয়ে নেই, কারণ ওর মামপটটা নেওয়া নিলে পানি পড়ে সব কিছু নষ্ট হয়ে যায়। আর এতো তা আমি আবার বুদ্ধি করলাম যে মামপট আমি আমার মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানিয়ে নিয়েছি চলো দেখাচ্ছি। যে আমরা পেপসি খেয়েছি সেখান থেকেই আর কি, ওকে ওই পেপসির যে জারটা আছে সেটা ওয়াশ করে ওখানে নর্মাল পানি দিয়েছি, আর ও পাইপ দিয়ে টেনে টেনে খেয়ে নিচ্ছে। তো মোটামুটি এই কাজটা ভালোই হয়েছে। তো বুড়িটা আমাদের সাথে দেখছে, আর ক্যামেরা দেখলে টুক টুক করে তাকিয়ে থাকবে বুড়িটা আমার। সব সময় বোঝা যায় যে এখানে ক্যামেরা ধরেছে, আমাকে তাকাতে হবে, হাই করতে হবে, বাই করতে হবে, কিছু করতে হবে, এতটুকু বুঝেছে। আর এই যে বুড়িটা মাম খাচ্ছে, তো ওকে মাম দিচ্ছি, সেভেন আপ দিচ্ছি না, কারণ সেভেন আপ খাওয়াই না আমি, সরি, পেপসি বা কোক কোনো জাতীয় খাবার খাওয়াতে চেষ্টা কমই করি, কারণ এটা খুব একটা ভালো যে তা না। এখনও বড় হলে আস্তে আস্তে খাবেই, বড় বোন খাচ্ছে, পাপকর পাপা খাবে, আমরা খাবো, ও খাবে না, তখন শিখেই যাবে, কিন্তু এখন দিচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা এই আজকে তো প্রায় 11টা, রাত 11টা পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করেছি সন্ধ্যা থেকে নিয়ে। তো বাসায় যাব, আপনাদের সাথে শেয়ার করব আর অনেক কিছু। আর দেখেন, দোকান মানে দোকানটা বন্ধ হবে আর আমরাও বের হবো, এই অবস্থা, একেবারে শেষ কাস্টমার আমরা, মনে হয় খাওয়া দাওয়া শেষ করে বের হবো, এই অবস্থা। আর বাহিরে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল অলরেডি, আমরা বের হয়ে দেখছি যে বৃষ্টি পড়ছে। তো এটা হচ্ছে তারপরে। তো মূলত বললাম যে আমার ফ্রিজটা নষ্ট, তো এই ফ্রিজটা হচ্ছে আমার শাশুড়ির। তো আমার শাশুড়ি যখন জীবিত ছিলেন তখন উনি ইউজ করতেন এই ফ্রিজটা, তা এখন যেহেতু কেউ নেই ইউজ করার মতো, তো সেগত ভাবলো যে এটাই এনে ইউজ করা যাক, পরে আমরা ডাবল ডোরটা কিনবো। কিন্তু যখন আমি দেখেছিলাম, বাট আমি আমার মনে নাই, তো যখন বাসায় এনে আমাকে শেকত দিছে, আমি জিনিসপত্র যখন রাখছি, তো দেখি আমার ফ্রিজে নর্মালি যা ছিল যেভাবে আমি রাখি আমার এই ফ্রিজে হচ্ছে না। রাত্রে যে এক্সট্রা যে আমাদের ভাত তরকারি রেখে থাকে সেগুলো আমি ফ্রিজে রাখতে গেলে হচ্ছে না, তো এই যে ফ্রিজের লোকটা এরকম আসে। তো পরে আবার ঘরের যে কাজের বুয়া আছে, যে হেল্পিং হ্যান্ড, উনি যে কাজ করে, ওনাকে বলতেছিলাম কথায় কথা, তো উনি বললো হ্যাঁ আপা, আমাদের বাসায় আছে একজন কেনার, আপনি যদি বিক্রি করেন আমি ওনাকে নিয়ে আসবো। তো আমি বললাম ওকে ফাইন, নিয়ে আসেন। পরে ওনাকে নিয়ে আসছে, আমরা পরে ওটা সেল করে দেন কিছু টাকা আরও অ্যাড করে আমরা এই ফ্রিজটা আনা হয়েছে। আমার শ্বশুরকেও কিনে নিছিল এই ফ্রিজটাই আর কি, সৈকতও গেছিলো, সৈকত দেখে টেকে বুঝে শুনে আর কি কিনে দিয়েছে যে বড় ফ্রিজ আব্বু এটা নাও ভালো হবে। তো সেক্ষেত্রে সৈকত আমাকে এসে পরে বলে যে আব্বুর যে ফ্রিজটা বেশ ভালোই বড় সড় আছে, তো সেটা পছন্দ হলে তাহলে সেই ফ্রিজটাই নিয়ে নাও এখন বর্তমান। তা আমি বললাম যে ঠিক আছে, এই আর কি। তো এই ফ্রিজের প্রাইস 2425-এর মতো পড়ে গেছে, 24,000 কতটা ছিল আর ভাড়া যাবতীয় নিয়ে সব কিছু 25 মতো পড়ে গেছে। তো 25-এর মধ্যে খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে গিয়েছি, আর দেখা যায় যে দ্বীপেও বেশ ভালো জায়গা আছে, নর্মালেও বেশ ভালোই জায়গা হচ্ছে, কারণ আমি অনেকগুলো জিনিস রেখেও জায়গা স্পেস পাচ্ছি, তো এটাই আলহামদুলিল্লাহ। তো আমার নতুন ফ্রিজ কেমন লেগেছে, আর এটা কিন্তু নতুন ব্র্যান্ড, অনিয়ন একটা ব্র্যান্ড বের হয়েছে, এজন্য এত বড় ফ্রিজ এত কমের মধ্যে পাওয়া যাচ্ছে, না হলে তো দেখা যায় যে 30-35-এর মতো বা 40-এর কাছাকাছি এত বড় একটা ফ্রিজের প্রয়োজন পড়ে, প্রাইসটা পড়ে। হ্যাঁ, নর্মালি এর থেকে ছোটো যে ওয়ালটন আমার শাশুড়িটা ছিল ওইটাই কিন্তু 24-এর কাছাকাছি ছিল, 23 বা 23.5 বা এরকম কিছু ছিল, তো তার থেকে বেশ ভালো বড়, ডাবল বড় একটা ফ্রিজ 25-এর মধ্যে পেয়েছি। তো এটা নতুন ব্র্যান্ড, তো সেজন্য, তো যাই হোক, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এখানে পানির বোতল রেখেছি, এখানে অনেকগুলো ডিম রাখার স্পেস আছে, যে এভাবে করে গুছিয়ে নিয়েছি। আমার কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো আছে, গরম মশলা, অনেক কিছু আচার টাচার আছে আমি যে নর্মালে রাখি, আমার রেখেও অনেক জায়গা পড়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।